হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম পালং শাক রান্না, আলু এবং ফুলকপি দিয়ে। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন। ফ্রেন্ডস, পালং শাক ভাজতে আমার যা যা লাগছে, এখানে আমি নিয়েছি 1/2 কেজি পালং শাক, ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি আলু, 2টি আলু আমি কেটে নিয়েছি। নিয়েছি কয়েক টুকরা কপি, ফুলকপি নিয়েছি, পেঁয়াজ 3টি, রসুন কুচি 2টি, 2টি শুকনো মরিচ, 5-6টি কাঁচামরিচ, আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো। এখন আমার চুলায় যেতে হবে। আমি গ্যাস অন করে দিয়েছি, এখন আমি দিচ্ছি শাকগুলা। শাকগুলো আমি একটু ভাপ দিয়ে নেব, ঢাকা দেবো না, কারণ ঢাকা দিলে শাকগুলোর কালার নষ্ট হয়ে যাবে, সেজন্য শাকগুলো আমার এমনি থাকবে। শাক পানি ছেড়ে দিয়েছে। তো আমি যে পেঁয়াজ আর রসুন এগুলো কেটে রেখেছিলাম, এখান থেকে আমি একটু করে দিয়ে দিব। পালং শাকের পানিগুলো আমরা ফেলবো না, এই পানিটা আমরা শুকিয়ে নেব নাড়াচাড়া করে, কারণ পানিটা ফেলে দিলে পুষ্টির গুণাগুণটা নষ্ট হয়ে যায়। তো শাকের পানিটা শুকিয়ে গেছে, তখন আমার শাকটা নামিয়ে নিতে হবে বাগার দেওয়ার জন্য। আমি চুলায় প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে। এতে আমি আলু আর কপিটা ভেজে নেব। আমার আলু আর ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে এসছে, অনেকটা হয়ে গেছে। আমার আলু আর ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি সাইড করে নিয়ে এখানে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেবো। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টি, এটা দেওয়া হচ্ছে ফ্লেভারের জন্য। কারোর ইচ্ছা না থাকলে না দিলেও চলবে, সমস্যা নেই, কারণ কাঁচামরিচ তো দেওয়া হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার কেটে নেওয়া রসুন আর পেঁয়াজ। আমি ভেজে নেব। আমার পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়েছে, এখন আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, কালারটা সুন্দর লাগার জন্য। এখন এগুলো
একত্র করে ফেলবো সবগুলো। এখানে তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, এখানে আমি দিয়ে দিচ্ছি আমার শাকগুলো। এখানে এটাকে আমার আরেকটু ভেজে নিতে হবে, আমার শাকটা প্রায় হয়ে যাচ্ছে। হয়ে গেল আমার পালং শাক ভাজি, এখন আমার এটাকে নামিয়ে ফেলতে হবে। হয়ে গেল আমার পালং শাক ভাজি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।